আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর শেষ মেহরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে কয়েকজন ছাত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সবসময় আমি চেষ্টা করে থাকি নতুন মুখদের সঙ্গে আপনাদের পরিচয় করানোর। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ডানে এবং বামে নতুন দুইজন মানুষ, তারা এসেছে প্রশিক্ষণ নেওয়ার জন্য। ইনশাআল্লাহ তাদের পরিচয়টি শুনবো। তো আসি আমরা আমাদের বন্ধুদের পরিচয় শুনি। প্রথমে আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন আদর হাসান এসছে ঢাকা থেকে, তার পরিচয়টা আমরা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ আদর, আমি আসছি ঢাকা মিরপুর থেকে। আমি আগে কাজ করতাম, তো স্যারের ভিডিও দেখতাম অনেকদিন হয়, স্যারের ভিডিও দেখি, স্যারের ফলো করি, তো অনেক ভাল লাগছে। আমি কাজ করি, তবে আমি কাজের সিস্টেম ভালো করে বুঝি না, তো স্যার অনেক সুন্দর করে বুঝায়, তো এটা দেখে আমি ওনার উপরে অনেক উইক হইয়া তারপরে আসছি। তো আমার জন্য সবাই দোয়া করবে, যাতে ভালো করে যাই আসছি কাজ শেখার জন্য, তো শেখার তো শেষটাই, আল্লাহ তাআলা হইল সব কিছুর মালিক। তো আল্লাহ তাআলা এই জায়গায় আল্লাহ তাআলার হুকুম হয়েছে দেখেই আসছি, ঠিক আছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সবার সাথে ভালো ব্যবহার করে যেতে পারি, কিছু ভালো কিছু নিয়ে যেতে পারি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি একটা স্যারের জন্য ছোট্ট একটা গিফট আনছি, এটা অনেক ছোট গিফট, উপহার সবসময় বড় জিনিস। হ্যাঁ, এখানে থ্যাংক ইউ থ্যাংক ইউ। উপহার ছোট হোক বড় হোক, উপহার সবসময় উপহার, এটার মর্যাদা অনেক বেশি। আর উপহার পেতে সবার ভালো লাগে। আমাকে বেসিক্যালি ফোন করে বলছিল যে আপনার পাঞ্জাবির মাপ কত, সেই সময় আমি ওকে বকা দিয়েছিলাম, কারণ আদরের সঙ্গে আগে থেকে আমার কথা হয়, সে আমার অনলাইন ছাত্রও ছিল। পরবর্তীতে মনে হলো যে না, আরও বেশি কিছু জানা যাবে আমার কাছে আসলে, যার কারণে এসছে খুব সুন্দর সুন্দর দুইটা পাঞ্জাবি নিয়ে আসছে। আর এটাতে আসলে খুব ভালো লাগার বিষয়, যদিও বা তার কিছু অর্থ খরচ হয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ শুক্রিয়া, আল্লাহ তাকে যাজাদান করুক। এবং আমার বাম পাশে আরেকজন আছে, তার পরিচয়টা শুনবো, তারপরে আমরা ইনশাআল্লাহ গল্পে যাব। আসসালামু আলাইকুম, আমার নাম দিন মোহাম্মদ তুহিন, আমি আসছি চাঁদপুর থেকে। আমি আসলে দীর্ঘদিন যাবৎ চ্যানেল ভিডিও ফলো করতেছি, আর ভিডিও কাজ সব কিছুই আমি নিজেও, আমার নিজেরও দোকান আছে, তো ভিডিওগুলো দেখার পরে আমি আসলে একটা সময় আসছে যে আমি এই কাজে হাল ছেড়ে দেওয়ার মতো আর কি। তো স্যারের ভিডিওগুলো দেখে আমি অনেক মানে উৎসাহিত হই, মনে হচ্ছে যেন স্যারের কাছে আসলে আমি এই এই কাজটাকে আরও মানে লাইফে আমার ফিউচার হিসেবে এটা দেখতে পারি। তো ওই মন মানসিকতা নিয়ে এখানে আসা, আর আমি দীর্ঘদিন যেমন আসতে চাইছিলাম, তো অনেক সময় আমার ব্যয় হয়ে গেছে, আমি একটু অসুস্থ ছিলাম, তারপর ভিডিওতে যা দেখলাম আর বাস্তবে যা দেখতেছি কোনো ভিন্ন কিছু দেখতেছি না। আর যেটা আজকে সারাদিন দেখে আমার মনে হইতেছে বা নিজে নিজে যে উনি আসলে মহান মানুষ, যে সারাদিন আমাদেরকে নিয়ে এত পরিশ্রম করার পরেও ওনার মুখে অলওয়েজ হাসি, যেটা আসলে সাধারণ কোনো মানে অনেক মানুষ দেখছি জীবনে, যে এত পরিশ্রমের পরেও সারাদিন আমরা বকাবকি করি। আমরা এখানে 19-20 জন অলরেডি আছি, আর তো সারাদিন সবার কথাবার্তা শুনি, সারাদিন যদি আমরা ওনাকে প্রশ্ন করি উনি হাসি মুখে আমাদের উত্তরটা দেন, যা দেখলাম আমি আমি কালকে আসছি। তো আর এখানে যারা আছে সবাই ওনাকে মানে অন্ধভক্ত যেটা বলে ওই রকমই। আর আপনারা আসলে আমাদের জন্য দোয়া করবেন, আর বিশেষ করে ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যাতে সুস্থতার সাথে থাকতে পারে। আর এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা দুইজন সুপার ফ্যানের জন্য দোয়া করব, তারা যেন খুব তাড়াতাড়ি অর্থনৈতিক এবং ব্যবসায়িকভাবে স্বাবলম্বী হতে পারে। সকলে আমাদের জন্য দোয়া করবেন, খাস করে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি টাচ, এই টাচটা কমপ্লিট আছে, টাচ ডিসপ্লে টাচ, যেটাকে কম্বো বলা হয়। আর এটাকে মূলত আমরা পৃথক করব, পৃথক করার অভিনব কিছু সিস্টেম আছে, এগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এটা টাচ ডিসপ্লে দুটো ঠিক আছে, আর এখানে আমরা দুইটা স্তর পাবো, একটা টাচের স্তর, একটা ডিসপ্লে স্তর।
আপনারা একটু জিনিসটা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। ট্রাঞ্চগুলো খুব পাতলা, একেবারে থিকনেস কম, যার কারণে সাবধানতা অবলম্বন করতে হবে। এই টাচগুলো সাধারণত কমপ্লিট লাগাইতে গেলে অনেক খরচ হয়, অনেক সময় দেখা যায় যে আমাদের ডিসপ্লে ঠিক আছে, টাচ নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা এটা যদি পৃথক করতে পারি তাহলে আমরা অল্প খরচের মধ্যে আমরা কাজগুলো সমাপ্ত করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে দুটো স্তর আছে, নিচে হচ্ছে ডিসপ্লের রিবন আর উপরে হচ্ছে টাচের রিবন, আর এর মাঝামাঝি অবস্থাতেই আমাদের কেবল ঢুকাইতে হবে, যেটা দিয়ে আমরা এটাকে কেটে নিয়ে আসবো। আঠাটাকে মেশিন আমাদের অন রাখতে হবে, আর অন করার পরেই আমরা আমাদের ডিসপ্লেটা সেখানে বসাই দেব ঠিকইভাবে, আর উপরে যে ক্লিপগুলো আছে ক্লিপগুলো আমরা খুব ভালোভাবে অ্যাটাচ করব। আর অন্য ধরনের মেশিন আছে, যে মেশিনগুলোতে এটা ধরে রাখার আদার সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো আমরা অনুসরণ করব। মেশিন যখন আমাদের ভিন্ন ভিন্ন হবে তখন নিয়মটাও একটু ভিন্ন থাকবে, আর নিজস্ব মেশিনের যেগুলো নিয়ম আছে সেই অনুযায়ী আমরা কাজগুলো করার চেষ্টা করব। এই মুহূর্তে আমার হাতে যে আপনারা কেবেলটা দেখতে পাচ্ছেন, এটা টাচ ডিসেম্বলি করার জন্য, এটা মূলত আমাদের ডিসপ্লে এবং টাচ উভয়ের মাঝামাঝি অবস্থানে এটা ঢোকাইতে হবে। ঢোকানোর পরে আমাদের নির্দিষ্ট যে হিটটা আছে মেশিনে, হিটটা যখন মোটামুটি পর্যাপ্ত হয়ে আসবে, যখন আমাদের এটা কাটার সময় হবে সে সময় আমরা এই কেবেলটা টান দিব, এবং লেফট রাইট এভাবে টান দিতে হবে ডানে বামে করে। তাহলে আমরা ভিতরে যে আঠাটা আছে কেটে এটাকে আলাদা করে নিয়ে আসতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের হিট আমাদের 85 উঠে গেছে, আমরা 90-এর পরে এই কাজটা করতে পারি স্বাভাবিকভাবে, 100 হলে আরও ভালো হয়। তবে আপনি যে কাজটি করবেন সেই কাজটির উপরে নির্ভর করবে, আপনার ডিসপ্লেটা কতটুকু মজবুত, ব্র্যান্ডেড ডিসপ্লেগুলোতে বেশি হিট সহ্য করতে পারে, যেগুলো নন ব্র্যান্ড আছে চাইনিজ ডিসপ্লে আছে সেগুলো না হিট একটু কম সহ্য করতে পারে, সেই হিসেবে আমাদেরকে কাজগুলো করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে ক্যাবেলটা ভিতরে ইন করানোর চেষ্টা করছি, এবং ক্যাবেলের দুই সাইড আপনার ডাউনে থাকবে, দুইটা সাইড ক্যাবেলের একেবারে ডাউনে থাকবে হাতটা, যেন ক্যাবেলটা একেবারে সর্বনিম্ন স্তর দিয়ে আসে, যেটা টাচের সরাসরি উপরের অংশে। এছাড়া দেখা যাবে যে আমাদের ডিসপ্লের কোনো অংশে যদি তারটা ঢুকে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। এখন আমি এটাকে টানতেছি, ডান বাম করে টানছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর যখন এটা টানবো তখন ভিতরে যে মজবুত আঠাটা আছে ডিসপ্লে এবং টাচের মাঝামাঝি অবস্থায়, সে আঠাটা কেটে আসবে। দেখতে পাচ্ছেন যে প্রায় অর্ধেকটাই চলে গেছে, খুব মজার কাজ। এই কাজগুলো আমরা করার চেষ্টা করব। যারা জুনিয়র আছেন এখনও নতুন, এই কাজগুলো সম্পর্কে ভয় পান, এগুলো ভালো কোনো টিচার যাদের কাছে সরাসরি প্র্যাকটিক্যাল করা যায় সেই ধ্যান ধারণাগুলো নিয়ে কাজগুলো শুরু করতে পারলে আমি বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকের জন্য এই কাজগুলো করা সহজ হবে, সুন্দর হবে, এটা আমি অত্যন্ত আশাবাদী। আমার ছাত্ররা এই কাজগুলো করছে খুব সাকসেসফুলিভাবে। এই মেশিনগুলো এখন অনেকটা সাশ্রয়ী হয়ে গেছে, আগে অনেক দাম ছিল, যেটা আমি আজ থেকে মোটামুটি 6-7 বছর আগে ক্রয় করেছি। দেখতে পাচ্ছেন যে আমাদের তারটা পুরোপুরিভাবে শেষ প্রান্তে চলে আসছে। এই সময় টান দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেন কোনো টাচের রিবনে বেঁধে না যায়, বেঁধে গেলে কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কাজটি হয়ে গেছে, এখন আমরা ডিসপ্লেটা আলাদা করব। এটা খুব গরম আছে, যার কারণে আমাকে এটি কাপড়ের মাধ্যমে ধরতে হচ্ছে। আপনারা দেখুন যে এটা কেটে যাওয়ার পরে অনেক সময় আবার আঠাটাকে কিছুটা অ্যাটাচে নিয়ে নেয়, সেই জন্য একটু সাবধান হতে হবে এটাকে আবার খোলার জন্য, অথবা প্রয়োজন অনুসারে দুইবার তারটাকে আমরা আপ অ্যান্ড ডাউন করে কেটে নিয়ে আসবো আঠাগুলো। দেখতে পাচ্ছেন প্রসেসটা কীভাবে শেষ করছি সে বিষয়টি একটু বোঝার চেষ্টা করতে হবে। আঠাটা আলাদা হওয়ার পরেও আবার কিছুটা টাচ করে নিয়েছে, দেখতে পাচ্ছেন ডিসপ্লে এবং টাচ পুরোপুরি আলাদা হয়ে গেছে, এবং ডিসপ্লের মাঝামাঝি অবস্থায় অনেকগুলো আঠা আছে এখনও পর্যন্ত। এই আঠাগুলোকে রিমুভ করতে হবে, রিমুভ করার জন্য কিছু লিকুইড আছে এগুলো ব্যবহার করতে হবে, এবং খুব সাবধানতার সাথে লিকুইড আঠাগুলোকে রিমুভ করতে হবে। বন্ধুরা দেখতে পেলেন আমি টাচ আর ডিসপ্লেটাকে কীভাবে সহজে আলাদা করা যায় বিষয়টি দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদের অনেকেই ভালো লাগবে, অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।